নিখোঁত অপারেশন খতম ২৯ জন মাওবাদী জঙ্গল থেকে উদ্ধার প্রচুর আগ্নেয় অস্ত্র ও কার্তুজ মাও দাবনে এটি সবচেয়ে বড় সাফল্য বলে দাবি ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ মাওবাদীদের দুপক্ষের গুলি বিনিময়ে উনত্রিশ জন মাওবাদীর মৃত্যু আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর তিনজন সদস্য নিহতদের মধ্যে সংগঠনের তিনজন শীর্ষ ক্যাডার রয়েছেন বলেও জানা গিয়েছে ছত্তিশগড়ের বস্তারের জঙ্গলে এই অভিযান চালায় নিরাপত্তা বাহিনী কাঙ্কের নারায়ণপুর সীমানা এলাকায় অভিযান চালানো হয় সেই অভিযানে মাওবাদীদের সাথে গুলি বিনিময় হয় নিরাপত্তারক্ষী বাহিনীর বাহিনীর তিনজন সদস্য জখম হয়েছেন জানা গেছে ঘন জঙ্গলে একেবারে রুদ্ধশ্বাস অভিযান নিরাপত্তা বাহিনীর জীবন বাজি রেখে বাহিনীর সদস্যরা নির্দিষ্ট খবরের ভিত্তিতে মাওবাদীদের ডেরায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে শুরু হয় গুলিবর্ষণ মাওবাদীদের সাথে দীর্ঘ গুলি বিনিময় হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের শেষ পর্যন্ত গুলি বিনিময় থামলে দেখা যায় মৃত্যু হয়েছে উনত্রিশ জন মাওবাদীর জানা গেছে নিহত মাওবাদীরা নিষিদ্ধ মাওয়েস্ট সংগঠনের সদস্য ছিলেন দীর্ঘ গুলি বিনিময় থামলে জঙ্গল থেকে এক এক করে উদ্ধার হয় উনত্রিশ জনের দেহ ঘটনায় জখম হন বাহিনীর তিনজন সদস্য তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে ছত্তিশগড় পুলিশ সূত্রে খবর কাঙ্কের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ যৌথভাবে অভিযানে নামে মাওবাদীদের বিরুদ্ধে কাঙ্কের ছোটবিটিয়া থানা এলাকার মধ্যে পড়ে ওই এলাকাটি সেখানেই মাওবাদীরা ঘাঁটি গেড়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় যৌথ বাহিনী এরপরই যৌথভাবে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশ সূত্রে জানা গেছে উনত্রিশ জন মাওবাদীর দেহ উদ্ধারের পাশাপাশি তাদের ডেরা থেকে একে কে ফর্টি সেভেন ইনসাস এসএলআর কারবাইন সহ বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে বিএসএফের একটি সূত্র মারফত জানা গেছে পনেরোই এপ্রিল রাতে মাওবাদীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয় নিহতদের মধ্যে মাওবাদীদের উত্তর বস্তার ডিভিশনের দুই শীর্ষ ক্যাডার রয়েছেন শঙ্কর ও ললিতা আগেই তাদের মাথার দাম পঞ্চাশ লক্ষ টাকা করে ঘোষণা করেছিল সরকার নিহত উনত্রিশ জনের মধ্যে এখনও সেভাবে সকলকে চিহ্নিত করা যায়নি শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও জঙ্গল থেকে সব দেহ বের করে আনাও সম্ভব হয়নি দেহগুলি বার করার কাজ চলছে প্রশাসন সূত্রে খবর মাওবাদীদের বিরুদ্ধে এটাই ছত্তিশগড়ে যাবৎকালের মধ্যে সব থেকে বড় অভিযান বলে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে বাহিনীর এই অভিযান সফল হওয়ার জন্য বাহিনীর সকলকেই অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ছত্তিশগড় প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে পয়লা বৈশাখ ও পবিত্র ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন এই শুভক্ষণে সোনার গহনা কেনাকাটায় থাকছে খুশির খবর প্রার্থনা জুয়েলার্সে হালকা হোক কিংবা ভারী যে কোনো গহনা ক্রয়ের ওপর থাকছে খুশির খবর আগামী সতেরোই এপ্রিল পর্যন্ত প্রার্থনা জুয়েলার্স স্কুল রোড বনগা